আসসালামু আলাইকুম এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গণিত ক্লাস শুরু করছি আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিবৃত্তি বিষয়ক অধ্যায় ষোলো উনসলি ষোলো দশমিক একের কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব তো আমরা প্রথমে যে বাকিগুলো বাকি সূত্রগুলো প্রতিষ্ঠা করি আমরা পূর্বে বিডুতে সমকনী ত্রিভুজ এবং কোন ত্রিভুজের দুটি বাহুর মান এবং তাদের অন্তর্ভুক্ত গুণ দেওয়া থাকলে সূত্র প্রতিষ্ঠা করছি এখন আমরা প্রতিষ্ঠা করব ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে অর্থাৎ ত্রিভুজের যে কোনো ত্রিভুজে তিনটি বাহুর মান যদি দেওয়া থাকে তার আমরা সূত্র ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করব মনে করি এবিসি ত্রিভুজ এর বাহু ত্রয় ফিসিক টু এ

বি প্লাস বি সি প্লাস সি এ অর্থাৎ এ মানে BC বি সি প্লাস এবি প্লাস এ সি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি আমরা এখানে এবিসি এর মান দিয়েছি এবিসি তাহলে এগুলি আমরা যোগ করলে পরিসীমা পাই ত্রিভুজের পরিষীমা ত্রিভুজের পরিষীমাকে আমরা টু ধরেছি এ প্লাস বি প্লাস সি সমান আমাদের মনে রাখতে হবে এ প্লাস বি সমান পরিসীমা এবং পরিসীমার একটা মান ধরেছি টু এস ধরে বিডি ইকুয়াল টু এস তাহলে সিডি ইকুয়াল টু এ মাইনাস এক্স এই যে এখানে যদি বিডি সমান এ মাইনাস এক্স এ মাইনাস এক্স অর্থাৎ এডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এবং এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার যেহেতু এটা লম্ব তাহলে এখানে দুইটা সমকূলী ত্রিভুজ হয় একটা হলো এবিডি আর একটা হলো এসিডি তাহলে এবিডি থেকে আমরা পাই এবিডি থেকে আমরা পাই এডি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বিডি স্কোয়ার ঠিক এই ত্রিভুজের মধ্যে আমরা কি পাই এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার এখন আমরা এগুলি দুইটা সূত্র কম্পেয়ার করে পাই এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার বা বি বিয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকল টু সি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার বা বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস বিয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে এ এখানে মাইনাস এই বেকেটের ভিতরে যে সূত্রটা ভাঙাইছিলাম এই সূত্র এ মাইনাস হোল সূত্রটা ভেঙেছিলাম তার আগে পূর্বে মাইনাস ছিল মাইনাস দিয়ে গুণ করে দিলে এই পরিবর্তন হয় অর্থাৎ প্লাসগুলি মাইনাস হয় মাইনাসগুলি প্লাস হয় এখন আমরা পক্ষান্তর করে আমরা শুধুমাত্র এক্সের মান বার করবো যেহেতু উভয় পক্ষে মাইনাস এক্স স্কোয়ার আছে তাহলে উভয় পক্ষ থেকে সমান সমান অংশ বাদ দিলে থাকে টু এ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে আমরা এক্স এর মান নিব এক্স এর মান নিলে এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড টু আবার এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অতএব বা আমরা লিখতে পারি এখানে বি স্কোয়ার এর মান নাই এক্স এক্স এর মান আছে এক্স এর মান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এটা আমরা বসাই দিলাম তাহলে এটা অংশটার উপর একটা স্কোয়ার আছে আর এখানে বসাই বসাইলে বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড টু এ আর বি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই পরবৃষ্টি পৃষ্ঠায় আছে আমরা লসা কু করে পাই টু এ টু এ বি প্লাস বি স্কোয়ার টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে এ টু এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরা লসা কুকুর সে পূর্বের যে ভগ্নাংশ দুটি আছে লসা করে রসায়ন করে আমরা এটা পেয়েছি এখন আমরা সূত্রগুলোই ভেঙে দেই সূত্র এখানে এ প্লাস বি সূত্র করেছে এখানে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি হলুস্কার সূত্র করার চেষ্টা করি তাহলে আমরা পাই এ প্লাস বি হলুস্কার মাইনাস সি স্কোয়ার আর এখানে হলো সি স্কোয়ার মাইনাস এ বি হলুস্কার এই যে এখানে মাইনাস কমন নেওয়াতে কী হয়েছে এ স্কোয়ারের আগে মাইনাস ছিল প্লাস হয়েছে বি স্কোয়ারের আগে মাইনাস ছিল প্লাস হয়েছে এবং টু এ প্লাস ছিল এখানে এ মাইনাস স্কোয়ারের সূত্র হয়েছে এখন এই সূত্রটা ভেঙে দেই ভেঙে দেওয়াতে কি হয় এ প্লাস C এ প্লাস বি আমরা এটা গুণ করে সাজিয়ে নিই তাহলে টু এ টু এ গুন করলে হয় ফোর এ স্কোয়ার এখন এখানে মাইনাস সি আছে আমরা এখানে প্লাস সি বসাবো একটা তাহলে মাইনাস টু সি দিতে হবে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সবগুলো প্লাস করলাম যেহেতু কাজেই মাইনাস টু সি হল এখানে মাইনাস টু বি ছিল মাইনাস বি ছিল এখানে মাইনাস টু বি বসালাম কারণ একটা B+ বি প্লাস নিয়ে এসি এখানে ঠিক একই অবস্থা এখানে একটা এ প্লাস নিছি কাজেই

সিক্সটিন সিক্সটিনকে আমরা ফোর দিয়ে বাক করলে পাই ফোর তাহলে ফোর বসালাম আর এখানে ছিল এস এস বসালাম আর এখানে এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস ইন্টু এস মাইনাস সি হরে হইল এ স্কোয়ার এখন এটা ছিল এডি স্কোয়ার এটা ছিল এডি স্কোয়ারের মান তাহলে অতএব এডি সমান কত রুট ওভার করলে মানে বর্গমূল করলে ফোরের বর্গমূল টু

তাহলে যেকোনো তিন ত্রিভুজের যেকোনো ত্রিভুজের তিনটি বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সুত্র প্রতিষ্ঠা করে ওই ত্রিভুজের নির্ণয় করতে পারবো সূত্রটি আমার প্রতিষ্ঠা হলো সূত্রটির হলো আমাকে পরিসীমা বের করতে হবে পরিসীমার অর্ধেক নিতে হবে এস তাহলে আমরা এই সূত্রটি বসাতে পারি এবং এর সাড়ে আমরা মান নির্ণয় করতে পারি এ ভিডিওটি যদি সামান্য উপকার হয় লাইক দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ শেষ করছি ধন্যবাদ